তোমাদের সবাইকে আজকে ওয়েলকাম আমাদের ডে থ্রির জার্নিতে। আমরা আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি অর্পণকে। অর্পণের কালকে একটু ফিজিক্যাল ইস্যু ছিল, তাই কালকে সে পার্টিসিপেট করতে পারেনি, আজকে সে এসেছে। তো অর্পণকে আমি এখানে ডাকবো। অর্পণ এখানে আসো। যেহেতু কালকে অর্পণ আমাদের সাথে ছিল না, সেহেতু অর্পণ আজকে ডাইরেক্ট এলিমিনেশন জোন খেলবে। এবার তোমরা আছো এখানে 12 জন। কালকের উইনার টিম সোমনাথ আর লিমা, তোমরা সামনে আসো। তোমরা প্রত্যেকেই জানো আমাদের প্রত্যেক দিন প্রথমে একটা টুইস্ট থাকে, আজকেও সেম আমাদের আজকেও একটা টুইস্ট আছে। আজকের জন্য, শুধু আজকের দিনের জন্য সোমনাথ আর লিমা হয়ে যাবে গ্যাং লিডার, আর তাদের সাথে আর একজনকে সে গ্যাং লিডার হিসেবে চুজ করতে পারে। তোমরা নিজেরা ডিসকাস করে নাও আর কে হবে সেই গ্যাং লিডারটা, সেটা তোমরা ঠিক করো। আমাদের কাছে একটা পাওয়া আছে, যেটা হলো তোমার আশি গ্যাং লিডার বানানো। সো এটা টাপ কাজ, কারণ গ্যাং লিডার বেশি স্ট্রং দিলে আবার আমাদের এগেনস্টেই যাবে, আবার বেশি উইক দিলে সেও জোশ দিয়ে আমাদেরকে হারাই দেবে। তো আমাদের দুজনের ডিসিশনে দেখতে পাচ্ছি যে তিনজন পেয়ে গেল তাদের ইমিউন পাওয়ার। তো দেখা যাক আলটিমেটলি আমাদেরকে চুজ কে কে করে। তো আমাদের সামনে এখন আছে তিনজন গ্যাং লিডার, লিমা, সোমনাথ, হিতিশা। তোমাদের স্পেশাল পাওয়ার হচ্ছে তোমাদের টিমে যারা খেলবে তারা তোমাদের জন্য খেলবে আর তাদের নিজেদের জন্য খেলবে। তোমাদের আজকে কাউকে খেলতে হবে না, তোমরা ঠিক করবে কে কোন পজিশনে যাবে আর কি। তোমরা এখানে একে একে আসো। তো আমাদের তিনজন গ্যাং লিডার আমরা পেয়ে গেছি। সোমনাথ আর লিমা যেহেতু ওকে হিতিশাকে প্রথম গ্যাং লিডার করেছে, সেহেতু হিতিশার কাছে পাওয়ার থাকবে যে এদের দুজনের মধ্যে প্রথম কে কাকে চুজ করবে সেটা ও বলবে। হিতিশা, ওদের দুজনের মধ্যে কে চুজ করবে? আমি চুজ করছি সাগর, বিকাশ, সঙ্গীতা, সঞ্জিতা, নিকিতা, পঙ্কজ, বিনীত, অভিজিৎ ইত্যাদি। তো প্রত্যেকটা গ্যাং লিডার নিজের নিজের গ্যাংয়ের সামনে দাঁড়িয়ে পড়ো। প্রথমে গ্যাং লিডারদের বলে রাখছি, তোমরা আজকে ইমিউন আর তোমরা আজকে যাবে না ডেঞ্জার জোনে। আর তোমাদের আজকে ডিরেকশন দিতে হবে নিজেদের টিমকে, সেই টিমকে তুমি যদি বাঁচাতে চাও বা তুমিও যদি বাঁচতে চাও নেক্সট দিন, তাহলে তোমার টিমকে তোমাকে জেতাতেই হবে। আজকের গেমও অন্য দিনের মতো খুবই ইজি। আজকে তোমাদের প্রথমে দুজনকে করতে হবে স্কোয়াড গ্যাং লিডার ছাড়া, বাকি যে তিনজন থাকবে তাদের দুজনকে প্রথমে স্ক্রোল করে ওই নেটটা ক্রস করতে হবে। দেন একজনকে চলে আসতে হবে ডাইরেকশনের বক্সে, আর একজনকে চলে আসতে হবে অ্যাক্টিংয়ের বক্সে। যখন একজন ডাইরেকশনের বক্সে আর একজন অ্যাক্টিংয়ের বক্সে চলে আসলো, তখন থার্ড পার্সনে খেলা শুরু। থার্ড পার্সনকে টায়ারকে এভাবে লিফট করতে হবে আর আগাতে হবে, আর একজন বলবে তাকে ডাইরেকশন। যদি বাই চান্স বা লাইনে টাচ হয়ে যায় বা লাইন থেকে বেরিয়ে যাও, তাহলে তোমাদের থাকে পেনাল্টি। যখন তোমরা ক্রাউচ করে আসবে তখনও যদি নেটে তোমাদের বডি টাচ হয় তাহলেও পেনাল্টি। সেকেন্ড, তোমাদের এখানে ডাইরেকশন দেওয়ার পরে প্রত্যেকটা এখানে দেখবে মিডিলে একটা করে পয়েন্ট আছে, দুটো পয়েন্ট আছে, একটা এখানে একটা ওখানে। এই দুটো পয়েন্টে যখনই আসবে তোমাকে একটা সিনেমার নাম দেওয়া থাকবে, সেটা অ্যাক্টিং করে বোঝাতে হবে, মুখ দিয়ে কোনো আওয়াজ চলবে না। যখন অ্যাক্টিং করে বোঝানো যাবে ততক্ষণ টায়ার তোমার হাতেই থাকবে। যখনই এক তোমার হয়ে যাবে তখনই তুমি চলে আসতে পারবে নেক্সট স্টেজ। আবার অ্যাক্টিংয়ের একটা স্কিল থাকবে যেখানে তোমাকে নেক্সট সিনেমার নাম বোঝানো হবে। যখনই কমপ্লিট হবে টায়ারটা নিয়ে যখন তুমি ভিতরে ঢুকবে তখনই তোমাদের টাইম শেষ হয়ে যাবে। তোমাদের গ্যাং লিডার তোমাদের সাহায্য করবে কি করে কোথায় খেলা হবে। তোমরা এখন নিজেরা নিজেরা টিমে সিলেক্ট করে নাও কে কোন পজিশন নিবে।
তো গ্যাং লিডার্স, তোমরা রেডি তোমাদের টিমকে নিয়ে? তো তোমরা তো কে কার পরে যাবে সেটা তো তোমরা জানো না, তো তোমাদের কি মনে হয় কে সেটা ডিসাইড করবে? অর্পণ, অর্পণের কাছে থাকবে পাওয়ার যে তোমাদের কে কোন সিরিয়ালে যাবে সেটা সিলেক্ট করা। অর্পণ, সবার প্রথমে যাচ্ছে হৃতিশার টিম, সেকেন্ড টিম লিমা, থার্ড টিম সোমনাথ। তো সিরিয়াল তোমরা জেনে গেলে তোমরা নিজেদের নিজেদের গ্যাং নিয়ে রেডি হয়ে যাও। তো আমাদের গ্যাং লিডার পড়লো হিতিশা, তো বুঝতে পারছিলাম না কি করব না করব। আমি যখন বুঝলাম যে সঙ্গীতা দিয়ে আমার সিনেমার নামগুলো বোঝাতে পারছে না, তো তখন আমি সময় নষ্ট না করে 2 মিনিটে পেনাল্টি নিয়ে খেলাটাকে শেষ করি। যদি ক্যাপ্টেন না হইতিস তাহলে তুই কোন খেলাটা খেলতে পারতিস? যে টিমে থাকতাম সেই টিমটাকে কয় অক্ষরে ফিল্ম
কি এটা মারা যাবে পারফরম্যান্স অনুযায়ী আমার একটু পারফরম্যান্সটা একটু বাজে হয়েছে, ওর জন্য আমি সত্যি একটু খুবই খারাপ লাগছে যে আমার পারফরম্যান্স একটু বাজে হয়েছে আজকের দিনটা। আমার কাছে তোমাদের রেজাল্ট এখন, প্রত্যেকটা টিমই আজকে ভালো খেলেছে, প্রত্যেকটা গ্যাং লিডার নিজের নিজের কাজ ঠিক মতো কাজ করেছে, তো আমি রেজাল্ট বলবো। তার আগেই বলে দিচ্ছি আজকের খেলাও আগের দিনের মতো, আজকেও তোমাদের খেলা খুবই ক্লোজ হয়েছে। তো যেই টিম আজকের ফার্স্ট হয়েছে সেই টিম হচ্ছে গ্যাং লিডার হিতিশা, রিক্তা, পঙ্কজ আর সঙ্গীতা। 6 মিনিট 57 সেকেন্ড। এবার দুটো টিম, টিম সোমনাথ, টিম লিম, প্রথমে আমরা ডাকবো অর্পণ, তুমি চলে এসো। টিমের মধ্যে থেকেই যে কোনো একটা টিম লাস্ট হয়েছে আর তাদের তিনজন আজকে খেলবে ডেঞ্জার। অভিজিৎ, লিমা, বিকাশ, নিকিতা, তোমাদের টোটাল টাইম 9 মিনিট 6 সেকেন্ড। সোমনাথ, তোমাদের টাইম 8 মিনিট 17 সেকেন্ড। তো ডেঞ্জার জোনে আসছে টিম লিমার তিনজন মেম্বার, তোমরা চলে এসো এখানে। তো আজকে তোমাদের জন্য বলে দিচ্ছি, আজকে সিঙ্গেল না, আজকে ডাবল ভোট আউট, আর আজকে হবে ডাবল এলিমিনেশন। তো তোমরা একে একে আসবে আর দুজনের নাম ভোট আউট করে লিখবে। তো আমার কাছে তোমাদের প্রত্যেকের ভোটের রেজাল্ট চলে এসেছে, আমি এক এক করে কাউন্ট করছি, তোমরা নিজেদের নিজেদের ভোটটা শুনো। প্রথম ভোট নিকিতা অর্পণ, সেকেন্ড ভোট অভিজিৎ নিকিতা,
অর্পণ, বিকাশ, এরপর যাদের নাম আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধেই ভোট পড়েছে কিছু না কিছু। অভিজিৎ, আজকে তুমি বাদ যাচ্ছ না, তুমি যাও ওদের। নেক্সট, তোমাদের তিনজনের মধ্যে একজনের বিরুদ্ধে পড়েছে 12টা ভোট, একজনের 8 আর একজনের 3। তোমাদের মধ্যে বিকাশ আর অর্পণ, তোমরা দুজন আজকে এলিমিনেট হচ্ছে। নিকিতা তুমি সেফ, তুমি যদি হচ্ছে জয়েন করো। আজকে তোমাদের জার্নি এখানেই শেষ হয়ে যাচ্ছে। অর্পণ বা বিকাশ, তোমরা কিছু বলতে চাও ওদের জন্য? সো আমি তো আজকে শো থেকে বেরিয়ে যাচ্ছি, এলিমিনেট হয়ে গেলাম। সো সবাইকে বেস্ট অফ লাক, সবাই নিজের 100টা দিও। আর তোমরা সকলেই জানো যে তোমরা প্রত্যেকেই ফেস অফ দিনাটা, অথচ চান্সটা রাখো ফেস অফ দিনাটা হওয়ার। সুতরাং নিজের 100% দিও। আর আমার কিছু শারীরিক সমস্যার জন্য আজকে হয়তো কিছু প্রবলেমের জন্য বেরিয়ে যেতে হচ্ছে। তো সবাইকে বেস্ট অফ লাক, তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, সবাই এগিয়ে যাও ভালো করে। তো মে সবকো বলনা চাহতা হুম, সবকো আচ্ছা সে খেলো, ইতনা দিন মে ভি থা তুম লোগো কে সাথ, আব মে নিকল গিয়া, তুম আচ্ছা সে খেলো, 100% আপনা দো, তুমি জিতো, মে চাহতা হুম ইতনা বস। তোমাদের দুজনের জন্যই আছে একটা করে চান্স, সেটা ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে। তোমরা নিজেরা এখন এই কয়েকদিন বাড়িতে থাকো, প্র্যাকটিস করো, চেষ্টা করো যে খুব ভালো মতো ফিরে আসার জন্য। মন খারাপ করো না, যাও সবার সাথে এখন কথা বলো। আজ মুঝে বহুত খারাপ লাগা, কোই বোলা থা মে তোমায় সাপোর্ট করুঙ্গা, তোমায় সাপোর্ট করুঙ্গা, উসকে বাদ ভি সবকো পিট পিছে বার কিয়া, মুঝে বহুত খারাপ লাগা। ঠিক হ্যা, জো জো কিয়া ঠিক হ্যা, সবকো আপনা আপনা গেম খেলো, টাটা, আজকে লিয়ে মে সবকে সাথ বিদায় চাহতা হুম।